চল্লিশ দিন আপনারা করে দেখেন, চল্লিশ দিন করে দেখেন, যদি কোনো চেঞ্জ না হয় কলবের ব্রেনের, তাহলে আপনারা বলবেন যে এটা ধোকাবাজ মাওলানা আমাদের টাইম নষ্ট করছে, আমাদের এই জিকিরটা দিয়ে গেল কিন্তু হ্যাঁ ইট ইজ নট ফ্রুটফুল, এটা কোনো লাভ পাইলাম না, এরকম আপনারা করে দেখেন। আমি পরে তো আবার যাবো, গলায় গামছা দিয়ে আমার আটকাবেন। রসুল্লাহ রফাতের তিন মাস আগে এই জিকিরটা নাজিলেছিল, কোন জিকিরটা এটাই, এরপরে আর যদি পারেন আলিমরা সুবহান আল্লাহ সহস্ত, ওই জন্য এইটার অভ্যাস করাইছে বিদেশে, কুলু সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি। এ মক্কা শরীফ মদিনা শরীফ আমি ওয়াজ করতে যাই, মিশর ওই সমস্ত দেশে ওয়াজ ব্যান করতে যাই, মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই বিলটি সব যাই, আমেরিকা জাপান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও কবুল করুন। রসুলুল্লাহ ওফাতের মাত্র তিন মাস আগে এই সুরাটা নাজিল হলো। তিন মাস আগে এই সুরাটা নাজিল হলো, রসুলুল্লাহ বললেন আমার আল্লাহ আমাকে আল্লাহর মহাপবিত্রতা বর্ণনা করবার নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ আমাকে আল্লাহর পবিত্র গুণ বর্ণনার নির্দেশ দিয়েছেন, আর জীবনে এ যদি কিছু এদিক ওদিক হয়ে থাকে রসুলুল্লাহ তো কোনো গোনা নাই, রসুলুল্লাহ সগিরা কবিরা সকল কিছু থেকে মহাপবিত্র, কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, এই সাবজেক্টে যাব, আল্লাহর নবী রহমাতুল্লিল যদি বলতে হবে রহমাতুল্লিল আলামিন রসুলুল্লাহ, তিনি বলেছেন আমার উম্মত যেন আমার অনুসরণ করে, সেই জন্য আমাকে আল্লাহ আল্লাহর কাছে ইস্তিগফার করতে বলেছেন। আল্লাহ আল্লাহর এই এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আরম্ভ করে নবী পাক উনি প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই যে তিনি একশতবার ইস্তিগফার পড়েন নাই, নবীর কোনো সগীরাও গুনাহ নাই কবিরাও নাই, তাহলে পড়ে কেন? সন্তানগুলি যাতে অভ্যাস হয়ে যায়। রাসূল বলেছেন কেউ যদি, বুখারী শরীফের হাদিস, কেউ যদি তোমাদের মধ্যে প্রত্যেকটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে একশতবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ছোট্ট জেকেটটা এর পরের অংশ না, ওটা হলো যারা মন্ত্রী হবে সচিব হবে বড় বড় পাওয়ারে যাবে তাদের জন্য, সুবহানাল্লাহিল আজিম, ওটা অন্য জিনিস, ওটা হলো পরের দিন। এটা খবরদার, প্রথম দিকে একজন মাত্র ফাইভও পাস করে নেই, তার ইমের বই দিলে লাভ আছে? এই জন্য এতটুকু করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই এতটুকু চোখ বন্ধ করে, গোশে বন্ধ চশমে বন্ধ লবে বন্ধ দারগা বিনি নূরে হাক বর মানবে খান। একজন ওলি বলছেন তুমি আল্লাহ জিকির যখন করো তখন দুইটা চোখ সারা জীবন তো দেখলে আর কত দেখবা, চোখ দুটো বন্ধ করো কান দুটো বন্ধ করো, আর এইভাবে তুমি জাগতিক কথাবার্তা বলা থেকে দুটো ঠোঁটকে একটু বন্ধ করো, আর একান্ত মনোযোগ দিয়ে এই জিকিরটা তুমি একশতবার করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ বলেছেন এই জিকিরটা করবার কারণে ওই ঈমানদারের কলবের মধ্যে আর তার ব্রেনের মধ্যে, এই কলবটা হলো বান্দুদের দুই আঙ্গুল নিচে, এটা হলো দেহ রাজ্যের প্রেসিডেন্ট, আর মাথার মধ্যে যে ব্রেনটা, ব্রেনটা হলো দেহ রাজ্যটার প্রধানমন্ত্রী, আর হাত হলো প্রতিরক্ষা মন্ত্রী, ঠ্যাং হলো পরিবহন মন্ত্রী, আর মুখ হলো তথ্য মন্ত্রী। আমার ভাইরাম, এই কলবটা আর ব্রেনটা একত্রিত করে যদি কেউ একশতবার এইটা পড়ে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করেছে, আমার বান্দা আমার পবিত্র গুণসমূহের একমাত্র অধিকারী আমি আল্লাহ, সেইটা বলেছে। আমার বাড়ির সামনে দাঁড়িয়ে সে যে এগুলি বলে, এর উদ্দেশ্য কি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তার আপনি তো পবিত্র, কিন্তু তার মধ্যে কিছু অপবিত্র স্বভাব আছে, ওইগুলি থেকে পবিত্র হওয়ার নিয়েতে বোধহয় আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলি বলে। আর তার জীবনের মধ্যে সৌন্দর্যময় গুণসমূহের ঘাটতি আছে, সে ওই আপনার সৌন্দর্যময় গুণসমূহ বলতে দয়া ক্ষমা ধৈর্য এই পবিত্র গুণসমূহ সে আশা করে। আল্লাহ বলেন, বান্দা তোমরা সাক্ষী থাকো, আমি আমার পবিত্রতার থেকেও তাকে দিয়ে দিলাম, আর আমার সৌন্দর্যময় গুণের নূর তার কলবে প্রেরণে দিয়ে দিলাম। 40 দিন আপনারা করে দেখেন, 40 দিন করে দেখেন, যদি কোনো চেঞ্জ না হয় কলবের ব্রেনের, তাহলে আপনারা বলবেন যে এটা ধোকাবাজ মাওলানা, আমাদের টাইম নষ্ট করছে, আমাদের এই জিকিরটা দিয়ে গেল কিন্তু হ্যাঁ ইট ইজ নট ফ্রুটফুল, এটা কোনো লাভ পাইলাম না, এরকম আপনারা করে দেখেন। আমি পরে তো আবার যাবো, গলায় গামছা দিয়ে আমার আটকাবেন, করতে রাজি আছেন? ইনশাল্লাহ বলে দেবেন, আল্লাহ যদি পছন্দ করে তাইলে করবে, আর যদি পছন্দ না করে ওই লাইনে যাবেন। আল্লাহ।